এই জন্য দুনিয়ার দেশি পীর হোক বিদেশি পীর হোক হক পীর হোক বাতিল পীর হোক কোন পীর তার মুরিদের হাতে কোরআন তুলে দেয় না ঠিক কি না এরা জানে কোরআন যদি পড়তে পারে আমার এই জমজমাট ব্যবসা কথা বলছেন না কেন আমার মুরিদরা যদি আল্লাহর কোরআন পড়তে পারে আরে তরজমা শিখতে পারে ভুলেও কোনদিন যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে যার ভিতরে আলো আছে সে কখনো অন্ধকার রাস্তায় হাঁটতে পারে আল্লাহ বলছেন কোরআন হলো হেদায়েতের কিতাব কোরআন হলো হেদায়েতের জন্য যথেষ্ট এখন এই কোরআনের সামনে অন্য কোন কিতাব আছে নাকি আপনাদের জানা মতে যে কোরআন না হলেও সমস্যা নাই আমার হুজুর আমাকে এমন এক কিতাব দিছে সকাল সন্ধ্যা তালিম করলে আমার আর কোরআনের দরকার নাই কথা বলতে হবে আপনার কি এমন মনে হয় আল্লাহর কোরআন তিলাওয়াত এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির কিন্তু আপনার বিশ্বাম এমন জিকির ধরায় দিছে আপনার এখন কেমন জানি মনে হচ্ছে আমার বাবা হুজুর যে জিকিরটা আমাকে দিছে এখন কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবের দরকার নাই এই জিকির আমি সকাল সন্ধ্যা জপতে জপতে আমার কলবের মধ্যে থপথপ করে এখন আমার মতো শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর কেউ নাই অতএব আমার এই জিকিরই যথেষ্ট কোরআন দরকার নাই এমনটা কেউ মনে করছেন নাকি জোরে বলেন আছেন নাকি কেউ যদি থেকে থাকেন আপনি এখনো ভুলের মধ্যে আছেন ভুলের সাগরে হাবুডুবু খাইতেছেন আপনি চিন্তা করেন এই দিনে এই বর্তমান বিশ্বের মধ্যে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে যতগুলো পীর আছে আমাকে কিন্তু পীর বিরোধী মনে কইরেন না অনেকে মন খারাপ করেন দেশি পীর বলেন বিদেশি পীর বলেন আপনি হক বাতিল বুঝবেন কিভাবে সেই পীরেও একটা হক বাতিল সিনার রাস্তা দেখায় দিছে আর আল্লাহ হক বাতিল সিনার রাস্তা দেখাইছে কি দেখায় নাই আপনি হক পন্থার পীর বুঝবেন কেমনে আপনি মরিদ হতে গেছেন আপনি তার হাতে বায়াত গ্রহণ করছেন ওই পীর যদি আপনাকে বলে এই মরিদ দর আমার কাছে হেদায়েতের কোনো কিছু নাই আল্লাহ হেদায়েতের গ্রন্থ আল কোরআন করিম নাজিল করে দিয়েছেন এই যে হলো 30 পারা কোরআন এই কোরআনটা তোর হাতে তুলে দিলাম আগামী বছর বাৎসরিক মাহফিলে আসার আগে মসজিদের ইমাম সাহেবকে ধরে আল্লাহর কোরআনটা শিখার পরে আমার কাছে আসবি এর চাইতে হেদায়েতের দামি কোনো কিতাব পৃথিবীতে নাই এর চাইতে দামি কোনো গ্রন্থ পৃথিবীতে নাই আমি তোকে আল্লাহর সেই দামি কিতাবটা তোর হাতে তুলে দিলাম আমার দায়িত্ব ছিল আমি পীর আর তুই হলি আমার মরিদ তোকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য এই যে কিতাবটাই যথেষ্ট যদি কিতাব না বুঝো তাহলে আমার কাছে আইসা কিতাব বোঝার চেষ্টা কইরো যদি কোন পীর দেশি পীর বিদেশি পীর এই কথাটা বলতো তাহলে ওই দরবারের মধ্যে সাধারণ মূর্খ মুরিদদের আনাগোনা এত দেখা যেত না কিন্তু যেই পীরের কাছেই যাইবেন দেখবেন কোন কোরআনের কথা নাই কোরআন দেয় না আজকে আমাদের দেশের মুসলমানরা সাধারণ মুসলমান যারা পীরকে এত শ্রদ্ধা করে এত মানে এই পীরগুলা যদি এই আল্লাহ কোরআনটা ধরায় দিত বলতো বাজান আমার কাছে ওরকম কিচ্ছু নাই উপরে যা দেখতেছো সব অভিনয় কিন্তু আমার কাছে একটা আমানত আছে আমি আল্লাহর কোরআন শিখেছি আমি পীর হয়ে আমি তোমার হাতে এই ধরো আমি আল্লাহর কোরআনটা তুলে দিলাম এইটা আজকে থেকে পড়া শুরু করবা পড়ো দেখবা তোমার হেদায়েতের জন্য আর কারো কাছে যেতে হবে না হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এইটাই তোমার জন্য যথেষ্ট জালিকাল কিতাব আল্লাহ যে কিতাব দিয়েছেন অন্যথায় আজকে আমাদের দেশে বহু কিতাবই তালিম হয় কোরআনের তালিম হয় না বহু জিকির হয় আল্লাহর কোরআনের জিকির হয় না সকাল সন্ধ্যা জিকির করে কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখে না এমন মানুষ আছে না নাই আমার এই বক্তব্য শোনার পর অনেক ভাই মনে মনে কবেন এই হুজুরটা আসলে হুজুর কথা বলনা আমি কি একটা আমার বাপের কথা বলছি বলছি যে আমার দাদা আছে তার মুরিদ হও আমার লুঙ্গি ধরে টানা টানি করে বলছি আমি কার কোরআনের কথা বলছি জোরে বলেন কার এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে তারা কোরআন দেয় না কেন আছে না প্রশ্ন বলবো আমি তারা কোরআন দেয় না এই কারণে একজন মুরিদ একজন মুবাল্লিগ একজন সাধারণ মুসলমান যদি আল্লাহর কোরআনটা পড়তে পারে
আর যদি একজন সাধারণ মুসলমান সর্বপ্রথম কোরআনের সূরা হলো সূরাতুল ফাতিহা নাম কি সবার বলতে হবে এই সূরাতুল ফাতিহা পারে না এমন মুসলমান বিশ্বা অথবা আমির শাহ সিল্লাই গেছে যদি বইলা দিত আজকে সিল্লা দেওয়া শেষ করলা আগামী বছর ইস্তেমায় যাওয়ার আগে তুমি সূরা ফাতিহা সহ ফালাক নাস এই তিনটা সূরার অর্থ শিখে আসবা বিশ্বাস যদি বাৎসরিক মাহফিলে বলতো আজকে তোমাকে পড়া দিলাম কোরআন শরীফ দিয়া দিলাম সূরাতুল ফাতিহার বাংলা তর্জমাটা করবা ভালো করে মুখস্থ করবা যখন এই মুরিদ এই মুবাল্লিগ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমগ্র জগতের আর রহমান আর রহিম তুমি অত্যন্ত দয়ালু পরম করুণাময় মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক আছে না নাই এই মুরিদ আস্তে আস্তে এক আয়াত থেকে শুরু করতে করতে যখন পড়তো ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন লিখে লেখা দেখত আমরা তোমার ওই ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এখানে আল্লাহ বলছেন ইবাদত করবি আমার সাহায্য চাইবি আমার কাছে মুরিদের মনের মধ্যে ধাক্কা লাগতো হায় হায় এতদিন মনে করছিলাম সব কিছুর মালিক আমার পীর হুজুর আসলে কোরআনে তো এটা নাই কোরআনে আছে সব কিছুর মালিক হলো আল্লাহ সমগ্র জগতের মালিক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত ইবাদত পাওয়ার মালিক আল্লাহ যা কিছু দিতে পারেন যিনি দিতে পারেন জোরে বলতে হবে তিনি কে এই শিক্ষা সূরা ফাতিহার মধ্যে রয়েছে একজন সাধারণ মুসলমান যখন এই শিক্ষাটা অন্তরের ভিতরে নিবে এই লোকটার কোনোদিন কোনো পীরের দরবারে যাবে না এই জন্য দুনিয়ার দেশি পীর হোক বিদেশি পীর হোক হক পীর হোক বাতিল পীর হোক কোনো পীর তার মরিদের হাতে কোরআন তুলে দেয় না ঠিক না এরা জানে কোরআন যদি পড়তে পারে আমার এই জমজমার ব্যবসা কথা বলছেন না কেন আমার মরিদরা যদি আল্লাহর কোরআন পড়তে পারে আরে তর্জমা শিখতে পারে ভুলেও কোনোদিন যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে যার ভিতরে আলো আছে সে কখনো অন্ধকার রাস্তায় হাঁটতে পারে বুঝছেন তো কেন তারা কোরআন হাতে তুলে দেয় না এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই যে আমি দশটা মিনিট কথা বললাম বলেন তো এখানে আমি একটা ভুল কথা বলছি কারো বিরুদ্ধে বলছি এখন আপনি কোনো পীরের মরিদ এখন যদি কোন হুজুর তো আসলে লাইনে নাই আপনার লাইন আপনি ঠিক করেন আল্লাহর কোরআন 25টা বছর শিখেছি সেই নাবালক অবস্থা থেকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আজকে আল্লাহ এখানে বসাইছে শুধু কোরআনের সম্মানে আমার চাইতে বহু টাকাওয়ালা নিচে বসে আছে বহু অফিসার নিচে বসে আছে তাকে যদি 5 কোটি টাকা দিয়ে বলেন হুজুর যা কইতেছে পারলে একটা সূরা দিয়ে একদম কও পারবো কারণ এখানে ঘুষের কোনো খেলা নাই পৃথিবীর সব সার্টিফিকেট টাকা দিয়ে কেনা যায় কিন্তু একজন হাফেজের হিফজের সার্টিফিকেট কোটি টাকা দিয়ে কিনা যায় না কিনলেও ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই একজন হাফেজের সার্টিফিকেট হচ্ছে তার সিনা সে যতদিন কোরআন সুন্দর করে তিলাওয়াত করতে পারবে ততদিন তার এই সিনার দাম আছে জবানের দাম আছে কিন্তু অনেক বড় সার্টিফিকেট আছে সে হাফেজ কিন্তু কিছুই জানে না এই সার্টিফিকেটের কোনো মূল্য আছে না দুনিয়ার সব সার্টিফিকেট টাকা দিয়ে অর্জন করা যায় এবং সেটা দিয়ে টাকা ইনকাম করা যায় বড় বড় অফিস আদালতে চাকরি করা যায় কিন্তু আপনি হাফেজ না 5 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে হিফজের সার্টিফিকেট কিনছেন আপনি পারলে একদিন এসে তারাবি পড়ায় দেন কথা বুঝে আসতেছে আপনাদের